ভারতের স্বাধীনতা আন্দোলনে দেশের মানুষকে এক সূত্রে গাঁথতে, দেশের মানুষের মধ্যে দেশপ্রেমের আগুন জ্বালাতে ও পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জাগাতে যে সকল চারণকবিরা গান গেয়ে ও যাত্রাভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেরিয়েছেন, তাঁদের মধ্যে প্রথমেই যাঁর নাম স্মরণে আসে তিনি হলেন মুকুন্দ দাস। তিনি স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন। তিনিই ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক। অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুর পরগনার বানরী গ্রামে 1878 সালে মুকুন্দ দাস জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল গুরুদয়াল দে এবং মাতা শ্যামাসুন্দরী দেবী। তাঁর প্রকৃত নাম ছিল যজ্ঞেশ্বর দে এবং ডাক নাম ছিল যজ্ঞা। তাঁর 7 বছর বয়স যখন, তখন তাঁদের গ্রাম পদ্মা নদীতে তলিয়ে গেলে তাঁরা সপরিবারে গুরুদয়ালের কর্মস্থল বরিশাল শহরে চলে আসেন। বরিশালে এসে প্রথমে এখনকার বরিশাল জেলা স্কুল ও পরে অশ্বিনী কুমার দত্তের প্রতিষ্ঠিত ব্রজমোহন বিদ্যালয়ে ভর্তি হন। ভর্তি হলেও পড়াশোনা তার ভালো লাগত না। কিশোর যজ্ঞেশ্বর স্বভাবে অত্যন্ত দুরন্ত এবং স্বাধীন চেতা ছিলেন। অবশেষে 8ম শ্রেণীর পর যজ্ঞেশ্বর পড়াশোনার পাঠ চুকিয়ে যোগদান করেন বরিশালের তৎকালীন নায়েব বীরেশ্বর দত্তের কীর্তন দলে। বরিশালে থাকাকালীন একদা বৈষ্ণব সন্ন্যাসী রামানন্দ অবধূত যজ্ঞেশ্বরের গলায় হরি সংকীর্তন ও শ্যামাসঙ্গীত শুনে মুগ্ধ হয়ে যান। যজ্ঞেশ্বরের গুণমুগ্ধ রামানন্দ অবধূত তাঁকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষা দেন এবং তখন থেকেই তার নাম হয় মুকুন্দ দাস। পরবর্তীকালে তিনি এই নামেই খ্যাত হন। সঙ্গীত চর্চা তাকে ক্রমশই সমৃদ্ধ করতে থাকে। মাত্র 19 বছর বয়সে মুকুন্দ দাস সাধন সঙ্গীত নামে 100খানি গান সমৃদ্ধ একটি বই লেখেন। এরপর অশ্বিনী কুমার দত্তের সংস্পর্শে এসে মুকুন্দ দাস স্বদেশী মন্ত্রে উদ্বুদ্ধ হন এবং তাঁরই প্রেরণায় মুকুন্দ দাস হয়ে ওঠেন বাংলার চারণকবি। তাঁর আগ্রহে মুকুন্দ দাস মাতৃপূজা নামে একটি নাটক রচনা করেন। এই নাটকের প্রথম প্রকাশ্য যাত্রাভিনয় হয় নবগ্রামে দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মুকুন্দ দাস একের পর এক গান, কবিতা ও নাটক রচনা করে বাংলার জাতীয় জীবনে স্বদেশ প্রেম সঞ্চার করেন। সম্প্রদায়গত কোনো প্রকার গোঁড়ামি তার মধ্যে ছিল না। বৈষ্ণব ও শাক্ত ধর্মের ভেদাভেদ যেমন তিনি মানেননি, তেমনি মন্দির মসজিদের পার্থক্যও কখনো করেননি। তাঁর সাধন সঙ্গীতগুলিতে এই ভাব প্রকাশিত হতে দেখা যায়। স্বদেশী আন্দোলনে, বিশেষ করে বিদেশি দ্রব্য বর্জন আন্দোলনে মুকুন্দ দাস বিশেষ ভূমিকা পালন করেন। পোড়না রেশমি চুরি বঙ্গনারী কভু হাতে আর পোড়না, এই গানটি একসময়ে বাংলার গ্রামে গ্রামে তীব্র উন্মাদনা জাগিয়েছিল। তাঁর ক্রমবর্ধমান স্বদেশী নাটক জনমানসে তার বিপুল প্রভাব ব্রিটিশ সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। মাতৃপূজা গীত সংকলনের ছিল ধানের গোলা ভরা শ্বেত ইঁদুরে করল সারা, এই গানটির জন্য তাঁর জরিমানা হয়। রাজদ্রোহের অপরাধে তাঁকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করে ব্রিটিশ সরকার। বিচারে তাঁকে 3 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় এবং মাতৃপূজা নাটকটি সরকার বাজেয়াপ্ত করে। কাজী নজরুল ইসলাম
তাঁর নাম দেন বাংলা মায়ের দামাল ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বলেন চারণ সম্রাট মুকুন্দ। মুকুন্দ দাসের যে সমস্ত গান, নাটক ইত্যাদি উল্লেখ্য তার মধ্যে বেশ কয়েকটি হল মাতৃপূজা, সমাজ, আদর্শ, পল্লী সেবা, সাথী, কর্মক্ষেত্র, ব্রহ্মচারিণী, পথ ইত্যাদি। ব্রিটিশ সরকার তাঁর সমস্ত নাটক নিষিদ্ধ ঘোষণা করলে মুকুন্দ দাস কেবল গানের উপর নজর দেন এবং গানের মাধ্যমে তিনি তাঁর কাজ করে যেতে থাকেন। অবশেষে ১৯৩৪ সালের ১৮ মে তাঁর জীবনাবসান ঘটে।